আজকে রান্নাঘরে ডিম তড়কা বানাবো, তার জন্য নিয়েছি আমি 4টে ডিম আর 4 রকমের ডাল, মুগ, মসুর, ছোলা, মটর, এগুলো আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। আর লাগবে বিট অল্প আমি কুচি রেখেছি, কাঁচা লঙ্কা, লবণ, পেঁয়াজ কুচানো, রসুন কুচানো, টমেটো, চিনি, মশলা, তরকার মশলা আর জিরে, ধনে একসঙ্গে মিক্সড করা আছে, হলুদ, আদা, রসুন বাটা, ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, মৌরি আর গোটা জিরে আছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলা, সর্ষের তেল, অল্প গোলমরিচের গুঁড়ো আর ঘি, এইগুলো দিয়ে আজকে আমি ডিম তড়কা বানাবো। মাটির উনুন কাঠের জ্বালানিতে আমি এই তড়কাটা বানাবো। আমি কড়াইটা বসালাম, ডিমগুলো আমি ভেঙে নিয়ে এর মধ্যে এবার লবণ দিয়ে আমি ফেটে নেব। অল্প লবণ দিলাম, এবার এটাকে আমি এইভাবে ফেটে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, 2 চামচ তেল দেব। কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ফেটানোর ডিমটা এর মধ্যে দিয়ে দেব। এটাকে আমি এইভাবে নাড়তে থাকবো। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। কড়াইয়ে আবার সর্ষের তেল দেবো 4 চামচ। একটা তেজপাতা দিলাম, শুকনো লঙ্কা, গোটা জিরে আর মৌরি। পেঁয়াজ দিলাম, রসুন দিলাম, এটা একটু হালকা লালচে করে ভাজবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, 4 চামচ মতো আদা রসুন লাগা দেব, পরিমাণ মতো হলুদ দেব, তরকার যে মশলাটা তৈরি করেছিলাম দিয়ে দিলাম, 1 চামচ কাশ্মীরি লঙ্কা দেব, কতগুলো কুচানো লঙ্কা দেব, 2 চামচ চিনি দেব, 1/4 চামচ জল দেব। ১ মিনিট আমি এইভাবে নাড়তে থাকবো। এবার আমি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম, সরু সরু করে ছাড়ানো বিট গুলো দিয়ে দিলাম, 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম, ২ সেকেন্ড এইভাবে নেড়ে নেব। এবার আমি ভেজানো ডালগুলো এর মধ্যে দিয়ে দেব। এটাকে আমি এইভাবে মশলার সাথে নাড়তে থাকবো। যতক্ষণ না ডালগুলোর সাথে মশলাটা মিক্সড হয়েছে ততক্ষণ আমি এইভাবে নাড়বো। মশলার সাথে ডালগুলো মাখা মাখা হয়ে গেছে, এবার আমি এটাকে জল দিয়ে সিদ্ধ করে নেব। ডালগুলো সিদ্ধ হয়ে অনেকটা ঘন হয়ে আসবে,
তারপর এটাকে আমি নামাবো। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, তিনটে চেরানো লঙ্কা দিয়ে দেব, আর একটু জল দেব, কারণ কড়াই ডালগুলো সিদ্ধ হবে। আদা আর রসুন বাটা এক চামচ ছড়িয়ে দিলাম। এবার আমি এটাকে সিদ্ধ করে নেব একটা ঢাকনা দিয়ে। যতক্ষণ না সিদ্ধ হয়েছে ততক্ষণ আমি এটাকে নামাবো না। 20 মিনিট পরে আমি ঢাকাটা খুলবো, দেখবো ডাল সিদ্ধ হয়েছে নাকি। আচ্ছা, ডালটা সিদ্ধ হয়ে গেছে, ডালগুলো সব সিদ্ধ হয়ে গেছে। এবার ভাজা কুচানো ডিমগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। দারুণ কালার এসছে, খেতেও খুব টেস্টি হয় এগুলো। এবার আমি কতগুলো ভাজা কারি পাতার সাথে মিশিয়ে দিলাম। এক চামচ ঘি দিলাম, অল্প গরম মশলা দেব। এবার আমি এটা নাড়তে থাকবো। ডিম তরকাটা পরিপূর্ণভাবে রান্না হয়ে গেল। এটা রুটি মুড়ি সব কিছু দিয়ে এটা খাওয়া চলে। খুব সুন্দর কালার এসছে, খেতে খুব টেস্টি। আপনারা ঘরে বানাবেন, খেয়ে দেখবেন খুব সুন্দর। এবার আমি এটা অন্য পাত্রে তুলে নেব। অন্য পাত্রে এটা নামিয়ে নিলাম। এবার আমি এটাকে গরম গরম পরিবেশন করবো।